রাজন্যারা চোর, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। আমরা খুনি নই, আমরা চোর। যদি হয়ে থাকি যদি তোমরা বলেও থাকো আমরা খুনি নই, আমরা খুনি নই, খুনি নই, খুনি নই। বলো তো, চোর, খুনি, চিটিংবাজ সব একসাথে এখন এসে জুটেছে। তৃণমূলের একজন গেছেন চোখের চিকিৎসা করতে বিদেশে, বাকি সবাই মাথার চিকিৎসা করতে কোথাও না কোথাও যান। আমার এই নিয়ে কোনো বলার নেই। সিসিটিভি দিয়ে অপরাধীকে শনাক্ত করা যায়, অপরাধ প্রবণতাকে আটকানো যায়। পঞ্চায়েতে ভোটের সময় সিসিটিভি ছিল না, বিবস্ত্র দেহ যখন পাওয়া যাবে তাতে র‍্যাগিং এর চিহ্ন স্পষ্ট থাকবে। স্বপ্নের খুন হয়েছে, সেই খুনের বিচার চাই, শাস্তি চাই, দৃষ্টান্তমূলক। পুলিশ এখনো কেন সবাইকে ধরেনি? 5 দিন হয়ে গেছে, কর্তৃপক্ষ কি করছিলেন? হোস্টেল সুপার এখন এইসব কথা বলছেন, এতদিন বলেননি কেন? রেজিস্টার 5 দিন হয়ে গেল, আসেননি কেন? 21 জুলাই এর মঞ্চে তো ড্যাং ড্যাং করে চলে গেছিলেন। ভিসি নেই কেন? প্রোভিসি মেয়াদ ফুরিয়ে গেছে, আর কেউ অ্যাপয়েন্টেড হননি কেন? শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে, আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছি। ওরা কিছু বললে হবে নাকি? পাবলিক ইউনিভার্সিটি যাদবপুর রেসপন্সিবিলিটি অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখানে একটা ছেলে মারা গেল, আর তৃণমূল এখন কি বলছে শুনলে হবে? করবো চোখের চোখে কথা বলো, মুখে কিছু বলো না, এই তো সম্পর্ক এই পাঁচমিশালী খিচুড়ি মঞ্চগুলোর সাথে। তৃণমূল বিজেপি রাজনীতির রুটি শেখতে এসেছে, তাদের কাছে এখন বাম ডানটা গুরুত্বপূর্ণ। তারা দেখছে এই মৃত্যুটাকে ব্যবহার করে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইকুয়াল টু বামপন্থা, ইকুয়াল টু SFI, ইকুয়াল টু বিশৃঙ্খলা, ইকুয়াল টু মদগাজা, এরকম একটা সরলীকরণ করে আসলে আক্রমণটা করা যায় কি? আমরা পরিষ্কার বলছি, যাদবপুরের ছাত্ররা এখন এইসব ভাবছে না, আমরাও ভাবতে চাইছি না। কোনো সংবেদনশীল দায়িত্বশীল ছাত্র সংগঠন এখন CPM তৃণমূল করতে নামতে চায় না। তৃণমূল যে বামেদের মদতে যাদবপুরে র‍্যাগিং বেড়েছে। কোন বামেদের মদতে? যে বাম বলে যারগুলোকে চালানোর চেষ্টা করছে তৃণমূল, তাদের থেকে তৃণমূল বছর বছর কিভাবে সাহায্য নিয়েছে সেই গল্প বলবো? কর্মচারী সংসদে আগুন লাগিয়েছিল কারা? সায়েন্স ল্যাব পুড়িয়ে দিয়েছিল কারা? মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুরে ঢুকেছেন, তাকে আক্রমণ করতে গেছিল কারা? 10 সালে না 9 সালে? এই তৃণমূলের সাথে এই এখন ওই যে নো ভোট টু ক্যাম্পেইন ইত্যাদি, এই মঞ্চগুলো, আমি বলছি না যে যা রাজনীতি পারে করুক, নেতারা, মাথারা, মাতব্বররা যারা ধরা পড়ছে, তাদের কেউ কেউ আবার কোনো প্রভাবশালীর বড় ভয় নিয়ে পালিয়ে যায়নি তো? তৃণমূল বলে দেয়নি তো যে তদন্তটা ঢিলেমি করে করো, কারণ ওই মঞ্চগুলোকে যাদবপুরের ভিতরে আমাদের কাজে লাগবে? রাজন্যারা চোর, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। ও এখন নতুন এসছে, আমি ওকে নিয়ে কিছু বলতে চাই না, ও একটু খোঁজ করলে জানবে ওর দাদারা সুদীপ্ত গুপ্তকে খুনই করেছে, ওর দাদারা বা ওর সরকারের পুলিশ আনিস খানকে খুনই করেছে, ওর আরও সিনিয়র ইত্যাদিদের দিকে খোঁজটোজ ইত্যাদি করলে জানবে যে তারা একের পর এক ছাত্রের মৃত্যুর জন্য দায়ী। অ্যাডমিশনের সময় TMCP পরিচালিত ইউনিয়নে এসেছে, টাকা দিয়ে ভর্তি করতে হবে, কুপ্রস্তাব দিয়েছে ছাত্রনেতা, মেয়ে, বাচ্চা মেয়ে বলেছে আমার কাছে টাকা নেই, বলেছে আচ্ছা টাকা লাগবে না, আমি কুপ্রস্তাব দিচ্ছি, সেটাই রাজি হও, সেই মেয়ে অবসাদে বাড়ি ফিরে গিয়ে আত্মহত্যা করেছে। তৃণমূল আমলে এই ঘটনা আমরা দেখিনি। ফলত চোর, খুনি, চিটিংবাজ সব একসাথে এখন এসে জুটেছে। আমরা এগুলোর মধ্যে যেতে চাইছি না, তুমি প্রশ্ন করলে বলে বলছি, এখন 1 পয়েন্ট এজেন্ডা সবার হওয়া উচিত। একটা স্বপ্নের অপমৃত্যু ঘটেছে, হত্যা হয়েছে, তার বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে, র‍্যাগিং এর সংস্কৃতির বিরুদ্ধে সবাই দাঁড়ানো, এবং স্বপ্নের খুন দোষীদের দৃষ্টান্তমূলক। সেটাই তো বিষয়, স্বপ্নদ্বীপের মৃত্যুতে বারবার তো রাজনীতি জুড়ে যাচ্ছে। যারা তুলে আনছে তাদের বলো, তারা তাদের লাভ ক্ষতির অঙ্ক করছে, আমাকে বলছো কেন? আমি তোমার কাছে এসে ওইগুলো বলেছি? আমরা তো পরিষ্কার বলছি পুলিশি ব্যর্থতা, আমরা তো পরিষ্কার বলছি কর্তৃপক্ষ, আমরা তো পরিষ্কার বলছি শিক্ষামন্ত্রী অ্যান্ড শিক্ষামন্ত্রক মাস্ট টেক রেসপন্সিবিলিটি। আমার কথায় কোথাও তুমি ওইসব পাচ্ছ? যারা পাচ্ছে তারা তাদের রুটি, আমি তো বললাম ধান্দাবাজি করতে এখন ছুটে গেছে অনেক। সব মিলিয়ে যদি যাদবপুরকে আক্রমণ করে নিজেদের একটু দর বাড়িয়ে নেওয়া যায়, কোনো মানে নেই এইসব কথার উত্তর দেওয়ার। বলছে বলছে ভালো কথা, যাদবপুরের ভিতরে ও বাইরে ছাত্ররা জানে কি? বুঝতে পারছি না, এখন 8B-তে আমরা স্বপ্নের খুন তার প্রতিকার চেয়ে রাস্তায় নেমেছি, তৃণমূলের বক্তব্য পরপর জবাব দিতে হবে কেন? বাংলার মানুষ জানে না আনিস খানকে কারা খুন করেছিল? ওই সিভিক ভলান্টিয়ার ছেলেগুলো যারা গিয়ে মেরেছিল, পরে অ্যারেস্টও হলো, তাদের সাথে MLA-র মাখামাখির ছবি লোকে দেখেনি? থানা থেকে তৃণমূলের উস্কানি না থাকলে, নির্দেশ না থাকলে থানা থেকে পুলিশ গিয়ে ছাদে উঠে ছেলে ফেলে দিল ছেলেটাকে, হয় কখনো? পরের দিন ভোরবেলা মরদেহ চুরি করতে চলে যায়নি পুলিশ? এগুলো তো আমাদের মনে আছে রে ভাই, ইনভেস্টিগেটিং টিম। বলো তো পরিষ্কার কথা, আনিসকে কারা খুন করেছে মানুষ জানে, স্বপ্নকেও যারা খুন করেছে তাদের ক্ষেত্রেও আস্তে আস্তে পরিষ্কার হবে। তৃণমূল বিজেপির সংস্রব থাকলেও যে প্রশ্ন উঠছে যে CCTV ক্যামেরা কেন থাকবে না? কি CCTV নিয়ে কি প্রশ্ন? CCTV ক্যামেরা নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এটাই প্রশ্ন উঠছে, অভিযোগ উঠছে। তো বিভিন্ন জায়গায় CCTV আছে, গুচ্ছ গুচ্ছ CCTV আছে, হোস্টেলের কথা যেটা,
আরও কোথাও যদি কিছু সিসিটিভি লাগানোর বিষয় হয় তাহলে সেই নিয়ে কোনো আলোচনা হলে উই ওয়েলকাম দ্যাট। আলোচনা হোক, ছাত্রদের মতামত দিয়ে করো, না ছাত্রদের সাথে কথা না বলে কিছু করা যাবে। ছাত্ররা প্রাইমারি স্টেক হোল্ডার ইউনিভার্সিটি, ফলত আলোচনা হোক, উই আর 100% ওপেন টু এভরি কাইন্ড অফ ডিসকাশন। কিন্তু এটাও সাথে বলতে হবে যে সিসিটিভি দিয়ে অপরাধীকে শনাক্ত করা যায়, অপরাধ প্রবণতাকে আটকানো যায়। পঞ্চায়েতে ভোটের সময় সিসিটিভি ছিল না, ভোট লুট আটকানো হয়েছে। এই যে আলিয়া ইউনিভার্সিটিতে আনিস খানকে, এই বলো আমাদের ভিসিকে, তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা কুচ্ছিত ভাষায় ঘিরে ধরে গালিগালাজ করল, সিসিটিভি ছিল না। আইআইটি এনআইটি এইমসগুলোতে গুচ্ছ র্যাগিং এবং ছাত্র আত্মহত্যা হয়, সেখানে তো বাম রাজনীতি নিয়ে রাজনীতিও নেই, তোমাদের ওই যে কৃষক বদগাজা তোমরা বলো ওইসবও নেই, সিসিটিভিও ভরপুর মাত্রায় আছে। তাও র্যাগিং হয় কি করে, তাও আত্মহত্যা হয় কি করে? যে সমস্ত পরিষ্কার বলতে হবে যে র্যাগিং এর সংস্কৃতিকে আক্রমণ করতে হবে। পুলিশ আমাদের বললেন যে আপনারা এটা তুলে দিন, আমরা বললাম আপনারা সিলেক্টিভলি প্রোঅ্যাক্টিভ, আপনারা অম্বিকেশ মহাপাত্র কার্টুন পাঠানোর জন্য তাকে গ্রেপ্তার করতে তার সাত তাড়াতাড়ি ছুটতে পারেন, আর পাঁচ দিন হয়ে গেল সবকটা খুনিকে ধরতে পারছেন না, মেন স্ট্রিটটা যাদবপুর থানার পাশে, আপনারা জানেন সবটা। তাও ফলত পুলিশ এখন আবার বেছে বেছে প্রোঅ্যাক্টিভ হয়েছে, হয়েছে হয়েছে, কী অসুবিধা আছে? এসেছে, আমরা বলেছি শুনলাম, কিন্তু আমাদের বিক্ষোভ এখন চলবে, আমাদের ইচ্ছায় ওইটা, মানুষ আমাদের সাথে।